সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ শনিবার 15 নভেম্বর 2014। প্রতিদিন জানাবো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ডেইলি ভয়েস থেকে স্বাগত জানাচ্ছি। আমি দীরবান চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে কুকিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব অজিত দাস। পাচারকারী চক্র হাত পা বেঁধে তুলে দিচ্ছে যাহা। কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারে পর্যাপ্ত বই আছে, রাখার স্থান নেই। জুবাইরের নবন্যে বাংলাদেশের দৈনিক একটি ব্রিজের জন্য মুখে হাজার মানুষের কষ্ট, ফুলের ফাঁদেই ঘুরপাক খাচ্ছে বিএনপি, হারিত চৌধুরী কোথায়, শীর্ষ নেতাদের উপর কুপ্ত খাদা, গহীন অরণ্যে গড়ে উঠেছে বিশাল মদের কারখানা, মহেশখালীতে 50 লিটার বাংলা মদ সহ 3 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দৈনিক আমাদের কক্সবাজার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া, নির্বাচনী নিয়ম খোলাসা করলেন কে এস জি মা, কক্সবাজারের জামায়াত শিবিরের তাণ্ডব, 273 জনের বিরুদ্ধে চার্জ, চিংড়ি শিল্পকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। দৈনিক আজকের কক্সবাজার, ট্রলারে তুলে দিলে এই 20,000 টাকা, বিদেশে নিরাপত্তা ছুটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, চিংড়ি শিল্পকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে, রহস্যময় এক নাম মধ্য, পরিবহন সেক্টরের মূর্তিমান আতঙ্কের নাম অমিতা। আচ্ছা, আমরা মানুষের আদান পাচারের বিষয়টা বলা হচ্ছে, একটা চক্র খুব ব্যাপার এবং হাত পা বেঁধেই তুলে দিচ্ছে, যাহা ট্রলারে তুলে দিচ্ছে, 20,000 টাকা নিয়ে দিলেই তাদেরকে জোরপূর্বক ঘুরে তুলে দিচ্ছে, এই ধরনের তথ্য তো আমরা প্রায় সময় পাচ্ছি। এই বিষয়টাকে কোনোভাবেই কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনার মন্তব্য কি? ধন্যবাদ অধ্যাপক ডেলিভারি সাহেবকে। মালয়েশিয়ার যে আদাম পাচারের যে বিষয়টি আজকে না, অনেক দিন ধরে কক্সবাজারের রুটকে ব্যবহার করে এটি চলছে। আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করলে আপনি দেখবেন, বিশেষ করে মাদক এবং ইয়াবা দুটোই মাদক, এটার জন্য সরকার যেভাবে তৎপর, আদম ব্যাপারীদের ব্যাপারে তৎপর ঠিক আছে, কিন্তু বলিষ্ঠ পদক্ষেপ খুব একটা আছে বলে দৃশ্যমান নয়। এখন কথা হচ্ছে যে বোর্ডগুলো যায় তাদের লাইসেন্স আছে বা কোন বোর্ডগুলো চলে গেছে নাই দীর্ঘদিন ধরে, এটা চেক আউট করলেই এই বিষয়গুলো পরিষ্কার হওয়া যায়। এখন কথা হচ্ছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ায় টেকনা বা ইন্ডিয়ানি রুট বা কক্সবাজার রুট দিয়ে যাচ্ছে, খবরটা যখন পায় তখন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে চলে। এটাকে স্থায়ীভাবে যদি বন্ধ করতে হয় তাহলে যারা এই সিন্ডিকেট এই মানব পাচারে জড়িত, যে বোর্ডগুলো ব্যবহৃত হয়ে আসছে প্রতিবারই সেগুলো, এবং আরও সরকারের ইন্টেলিজেন্স সংস্থা যেগুলো আছে তাদের তথ্যের ভিত্তিতে যদি সম্মিলিতভাবে একটি উদ্যোগ নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই মালয়েশিয়ায় মানব পাচারের মতো এবং নির্মম যে প্রক্রিয়া সেটা বন্ধ করা যাবে এবং কক্সবাজার অনেকটা সেই আদম পাচারের রুট হিসেবে অনেকটা নিশ্চিহ্ন হয়ে যাবে। দুটি জনগণের জন্য, জনসাধারণের জন্য দুটি গ্রন্থাগার ছিল, একটি পাবলিক লাইব্রেরি ইনস্টিটিউট যেটা ছিল সেটা দীর্ঘদিন ধরে বন্ধ। সেটা একদিক দিয়ে যেমন সাংস্কৃতিক কক্সবাজারের সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও একটা মিলনায়তন হিসেবে কাজ করতো এক সময়, এবং একটা লাইব্রেরি ছিল সংযুক্তভাবে, সেখানেও কিন্তু সকলেই ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকলেই পাঠদান করতেন বই
পারতে কিন্তু এখন দীর্ঘদিনটি বন্ধ এখন নির্মাণাধীন অবস্থায় আছে জানি না কখন নির্মাণ শেষ হয়ে যাবে তো একটিমাত্র সেক্ষেত্রে একটিমাত্র সরকারি গণতন্ত্রের গণতন্ত্রটা যেটা জেলা পরিষদের পাশেই যেটা আছে অবস্থান সূত্রে অবস্থিত সেখানে এই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যেটা এটা সরকারিভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয় আপনি জানেন যে কক্সবাজার শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে আছে যে দুটো লাইব্রেরি আপনি আছে এই কথা আপনি বলেছেন সরকারি যে গ্রন্থাগার সেখানে গেলে আপনি দেখবেন ভুতুড়ে পরিবেশ দ্বিতীয়ত শেলফের মধ্যে যে বই আছে তার চাইতে বেশি বই উপরে রয়ে গেছে এবং পাঠক সংখ্যা বলতে গেলে খুব সংখ্যা খুব কম তো একটি জেলাভিত্তিক একটি গ্রন্থাগার জেলা পরিষদ আছে সংস্কৃতি সংস্কৃতি মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয় আছে যে একটি গ্রন্থাগারের যে জায়গা আছে তার চাইতে আরও কিছু রুম দিয়ে গ্রন্থাগারটাকে যদি বিস্তৃত করা যেত তাহলে সেখানে আমাদের লেখাপড়া করার পরিবেশটা তো আমি নিজেই প্রায় সেখানে যাই কিন্তু দেখা যায় সেখানে যে বই আছে সে বই খুব বেশি আছে সেখানে সেখানে আরও যুগোপযোগী কিছু বই সেখানে সংগ্রহ করে রাখা দরকার এবং আমার মনে হচ্ছে যে সেখানে শুধু বই নয় আনুষঙ্গিক যে কর্মচারী সেখানে পাঠকদের লেখাপড়া করবার একটা সুযোগ এবং এই জেলা হিসাবে সেটা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন আর পাবলিক লাইব্রেরির কথা যেটি আপনি বলেছেন যে আপনি দেখেছেন অধ্যাপক আবু সাইদ সাহেবের যে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে যে সেগুলো যেভাবে বিশ্ব সাহিত্যে কেন যেগুলো পড়ার ব্যবস্থা করা হয়েছে পাবলিক লাইব্রেরিটা আজকে যুগ যুগ ধরে নির্মাণের নামে পড়ে রয়েছে লাইব্রেরিটা কই লাইব্রেরিটা তো সেই সংস্কৃতি মন্ত্রণালয় হোক বা জেলা পরিষদ হোক অস্থায়ী ভিত্তিতে কোনো রুম ভাড়া করে সেটা একটা লাইব্রেরি বিকল্প লাইব্রেরি চালু করা যেত কিন্তু সেটাও করা হয়নি তো এখন যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করব সেই জ্ঞান আহরণ করার মতো যে কেন্দ্র দুটো লাইব্রেরি গ্রন্থাগারের তো অবস্থা ব্যাপক তো আজকে ভয়েস মেরিনার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে যাতে যারা পাঠক যারা মানে জ্ঞান আহরণ করার জন্য সময় ব্যয় করে তাদের একটু সুযোগ করে দেওয়ার জন্য দুটি গ্রন্থাগারে যাতে যোগ্য উপযোগী করা যায় সেটি করলে পরে মনে হয় কক্সবাজারের যারা জ্ঞান পিপাসু পাঠক আছে তাদের অনেকটা সুযোগ সুযোগ করে দৈনিক বাখালি রোহিঙ্গা নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ওবামা বিএনপি রাজাকারদের দল বলেছেন সজীব আচার্য উখিয়ার শরণার্থী শিবিরে পুলিশের অনৈতিক বাণিজ্য শহরে গাড়ির তেল চোরচক্র সক্রিয় 70,000 একর জমির চাষাবাদ অনিশ্চিত চক্রিয় দৈনিক সমুদ্র বার্তা কক্সবাজার সদরে পিএসসি পরীক্ষার্থী 10,000 ব্যর্থ সব ধর্মের বিরুদ্ধে পদপারে সর্বজনীন উৎসব করে দেশে ফেরত আসতে হবে 60 লাখ বাংলাদেশিকে চকরিয়ার জিদ্দাবাজারে দু গ্রুপের সংঘর্ষ গুলিবর্ষণ আহত 10 দৈনিক কক্সবাজার বার্তা রোহিঙ্গারা এখন বড় সমস্যা সংকট উত্তরণের তাগিদ কূটনীতিকদের বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমাত্রিক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী চকরিয়ার তুচ্ছ ঘটনায় বিচারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি আহত এক আটক এক রায় প্রকাশ হয়ে এখনো আদালতের নোটিশ সাইজের দল কার্যকর দৈনিক আজকের দেশ বিদেশ রোহিঙ্গা নির্যাতন নিয়ে উপমার উদ্বেগ রাইস মিলের জিবি মিটার থেকে টেকনাফ টমটম অটোরিক্সার চার হাজার চিংড়ি শিল্পকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে থাইল্যান্ডের ফিশিং সেক্টরে জেলে নিয়োগের কোনো অগ্রগতি নেই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের রোহিঙ্গার বিষয় নিয়ে এখানে বেশ কিছু একটি পত্রিকায় কথা শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা উদ্বেগ প্রকাশ করেছেন রোহিঙ্গা নির্যাতন নিয়ে বিশেষ করে মায়ানমার এলাকায় তো দীর্ঘদিন পরে হলেও এতদিন শুধু বাংলাদেশকেই এই বিষয় নিয়ে চিৎকার করতে দেখেছি কিন্তু এখন ইদানিং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তরফ থেকেও এই বিষয়ে কথা বলা শুরু হয়েছে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমি ধন্যবাদ জানাই আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে
তিনি দেরিতে হলো স্পষ্ট একটি ভূমিকা গ্রহণ করেছেন। আপনি জানেন মিয়ানমারের সংখ্যালঘু হচ্ছে সে দেশের মুসলমান, মুসলমান জাতি বলেই তারা সেখানে নির্যাতিত হবে, তারা সেখানে নাগরিকদের অধিকার হারাবে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আর তারা বাংলাদেশের নাগরিক সেটি কখনো মেনে নেওয়া যায় না, কেননা তারা জন্মসূত্রেই কিন্তু তারা মিয়ানমারের অধিবাসী। আমার কয়েক পুরুষ ধরে আমার ওখানে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি সেই রোহিঙ্গাদের সাথে কথা বলেছি এবং তাদের বাড়িঘরে গিয়ে দেখেছি, সরজমিনে যেটি দেখেছি যে সেখানে তারা জন্মগতভাবে সেখানে মিয়ানমারের নাগরিক, এবং তাদের সাথে কথা বলে যেটা পেয়েছি যে আমরা বাংলাদেশে যেতে চাই না, আমরা আমাদেরকে এই মিয়ানমার হচ্ছে আমাদের জন্মভূমি, আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, আমরা বাংলাদেশে যাব না, বাংলাদেশ আমাদের মাতৃভূমি নয়, মিয়ানমারই আমাদের মাতৃভূমি। কিন্তু এইরকম একটি যেখানে জন্মভূমি থেকে তারা জোরপূর্বক বিতাড়ন করে দেবে এবং নাগরিক অধিকার নেয় কিচ্ছু নাই, তারা সে দেশে কীভাবে বাস করবে? আজকে আমেরিকার প্রেসিডেন্ট যেভাবে করেছে সেভাবে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বিশেষ করে মুসলমান জাতির অন্যতম সংগঠন ওআইসি তাদেরও বলিষ্ঠ কণ্ঠস্বরে রোহিঙ্গাদের পক্ষে তাদের জনমত গঠন করার জন্য এবং একটি স্পষ্ট ভূমিকা তাদের থাকা দরকার, এবং সেই সাথে সাথে যে বিশ্ব পৃথিবীর যে ইসলামিক কান্ট্রিগুলো আছে তাদের প্রতিনিধিদের অবমান সুরে সুর মিলিয়ে মিয়ানমারের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নেওয়া দরকার। ওআইসি বা জাতীয় মিডল ইস্ট কান্ট্রি কত, তারা কিন্তু নিরবতা খুব একটা সোচ্চার না, এই বিষয়টা নিয়ে তারা কেমন জানি নীরব ভূমিকা পালন করছে, এবং অন্য অনেক যেখানে যেসব বিষয় নিয়ে মাথা গান হতে না কথা বলতে হবে সেগুলো নিয়ে তারা কথা বলে, কিন্তু এটা একটা বাস্তব একটা মানবিক একটা সমস্যা। এই রোহিঙ্গা বা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা মানবতার জীবন যাপন করছে সেটি আমি যেমন উপলব্ধি করছি আপনিও করছেন, কিন্তু সেই ভাগটা তাদের এই যে স্বদেশ থেকে এসে বাংলাদেশে আসা এইটার যে বোঝা সে বোঝা টানতে হচ্ছে কিন্তু বাংলাদেশ, যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে দায়িত্ব শুধু আমাদের নয়, অন্যান্য ইসলামিক কান্ট্রিরও আছে, ইসলামিক অর্গানাইজেশনেরও আছে। তো আমরা আশা করব যে বিশেষ করে বিশ্ব সম্প্রদায় এবং ওআইসি এবং ইসলামিক দেশগুলো এইভাবে আরও সোচ্চার ভূমিকা পালন করে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়া এবং তাদের সে নাগরিক অধিকার ফিরে দেওয়ার ব্যবস্থাটি করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে আমার মনে হয় যে রোহিঙ্গারা আবার মিয়ানমারে চলে যেতে পারে। এখানে চিংড়ি শিল্প নিয়ে একটা কথা এসেছে যে চিংড়ি শিল্প এখানে মৎস্য অধিদপ্তরের ডিজি সাহেব এসেছিলেন কক্সবাজারে, শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছেন এবং সাথে সাথে তিনি একটা সুসংবাদ দিয়েছেন যে অনেক মান উন্নত হয়েছে এবং চতুর্থ স্থান দখল করেছে বিশ্বের বাজারে আমাদের বাংলাদেশের চিংড়ি কথা। তো এই প্রেক্ষাপটে আমাদের বিশেষ করে কক্সবাজার জোনটা চিংড়ির চাষের অন্যতম প্রধান জোন, আপনার কি অভিমত এই সংক্রান্ত? জেলার ভাই একটি বিষয় আপনি জানেন, গার্মেন্টস সেক্টরটাকে নিয়ে যেভাবে সরকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান যেভাবে সোচ্চার তাদের অধিকার, তাদের কম সুদে ঋণ প্রদান, আন্তর্জাতিকভাবে আমদানি রপ্তানির বিষয়টি, এ নিয়ে সরকার ব্যবসা প্রতিষ্ঠান এবং আরও আরও যারা সংগঠন যেভাবে সোচ্চার, চিংড়ি উৎপাদন বা চিংড়ির যে শিল্পের যে একটা সম্ভাবনাময় যে অবস্থান কক্সবাজারে আছে সেই ব্যাপারে কিছু ব্যক্তি উদ্যোক্তা ছাড়া আপনি কাকেও এগিয়ে আসতে দেখবেন। আপনি জানেন লোনা উপকূলীয় অঞ্চলগুলো চিংড়ি উৎপাদনের জন্য চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী, বিশেষ করে টেকনা, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার এইসবগুলো বিশাল জোন। কিন্তু এই বিশাল জোনকে চিংড়ি চাষের অনুকূলে আনবার জন্য দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকার বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে কক্সবাজারের অধিবাসী হিসেবে আমাদের চোখে এখনো পড়েনি। তবে কিছু উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যবসায়ী, চিংড়ি ব্যবসায়ী তাদের নিজ উদ্যোগে কিছু ব্যাংকের সহায়তায় তারা বড় বড় কিছু প্রজেক্ট
করে তুলেছে, যে কারণে সিংড়ি উৎপাদনের চাষের সম্ভাবনাটা বেশি। ডিজি সাহেব যেটি বলেছে যে এখানে অনেক মৎস্য গবেষণাগার আমরা দেখেছি, কিছু গড়ে উঠেছে, উঠে নাই সেটি নয়। তো আমার মনে হয় সরকারের পৃষ্ঠপোষকতা এবং দেশের এবং বাইরের পুঁজি বিনিয়োগকারীদের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে কক্সবাজার হবে যে চিংড়ি উৎপাদনের বা চাষের একটি বিশাল ক্ষেত্র, যে ক্ষেত্র দিয়ে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। দৈনিক সমুদ্র পাড়, কোচিং ব্যবসার খপ করে কক্সবাজারের শিক্ষা, বয়সের ভার পড়ছে দলের নির্বাচন নিয়ে প্রসঙ্গে স্ত্রী ম্যামের মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে, কেন্দ্রীয় নেতাদের উপর ক্ষুব্ধ খেলাদা, রিক্সা চালিয়ে তিন ছেলে দাবি, ছবি ও মেডিকেলে পড়াচ্ছেন বাবা, দৈনিক ইনানি, জলদস্যুতা শোষণ বঞ্চনার অভাবে উৎষ্ট জীবন, পেশা ছাড়ছে জেলেরা, তাকিয়ে আছে উকিয়া টাইমাপের 3 লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার সফর জীবন, রেকর্ড ভঙ্গ করে মৎস্য খাতে চতুর্থ স্থান দখল করেছে বাংলাদেশ, দৈনিক হিমছড়ি অপসারণ বিতর্কে এসছে না, জেলার 8 থানার ওসিদের জরুরি বার্তা, শীর্ষ নেতাদের উপর ক্ষুব্ধ খালেদা। আচ্ছা, প্রায় সব পত্রিকাই একই শিরোনাম দেখতে পাচ্ছে, এখানে একটা দেখতে পাচ্ছে আপনি একজন শিক্ষক কোচিং ব্যবসার কথা বলেছেন, কক্সবাজারের শিক্ষা ব্যবস্থার কোচিং ব্যবসার খপ করে বলতে বোঝাতে এখানে কি ইঙ্গিত করেছে বিষয়টাকে, আসলে তর্কিত বিতর্কিত আলোচিত নন্দিত নিন্দিত কোচিং এর বিষয়টা কেউ কেউ এটার পক্ষে বলে, কেউ কেউ বিপক্ষে বলে, এই ব্যাপারে আপনার মত? আসলে দেলাওয়ার ভাই, একটা বিষয় আমাদের উপলব্ধি করতে হবে, শিক্ষক সমাজ কোচিং করলে সেটা অপরাধ হিসেবে গণ্য করছেন অনেকে, কিন্তু যারা সরকারি ডাক্তার তারা প্রাইভেট প্র্যাকটিস করছে, আবার যারা সরকারি ইঞ্জিনিয়ার তারা অনেকটা অনেক সময় প্রাইভেট চেম্বার ফার্ম করে। তো এক্ষেত্রে কোচিং, শিক্ষকদের কোচিং করা সেটা আমি অপরাধের দেখি না, তবে হ্যাঁ এটির একটি অন্য দিক আছে, কোচিং ব্যবস্থাটাকে যখন ব্যবসায় পরিণত করা হয় তখন সেটি সমাজের মধ্যে খারাপ প্রভাব পড়ে। যেমন আপনি দেখেন একজন শিক্ষক ইংরেজির বা অঙ্কের শিক্ষক যদি প্রাইভেট না পড়ায় তাহলে সেই ছেলে অনেক কিছু থেকে বঞ্চিত হবে। ওই শিক্ষককে যদি আপনি বাড়িতে নিয়ে প্রাইভেট পড়াতে নেন তাহলে 10,000-20,000 টাকা দিতে হবে। আমরা যারা গরিব মানুষের ছেলে সন্তান, বিশেষ করে আমাদের আপনার বা আরো আরো যারা আছে, সন্তানদের যদি স্কুলের বাইরে পাঠদান করাতে হয় তাহলে শিক্ষকের ওখানে গিয়ে 500 টাকা বা 400 টাকা বা 300 টাকা দিয়ে প্রতি মাসে পড়ানো ছাড়া কোনো গত্যান্তর নেই। তো পড়াতে হবে কেন? সেটির একটি কারণ হচ্ছে যে বাংলাদেশের শতকরা 90% শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো কত, কোনো উন্নয়ন নেই, আধুনিক সুযোগ সুবিধা নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, স্কুলে বলেন কলেজে বলেন মাদ্রাসায় বলেন, সেখানে 100% মান অনুযায়ী বা যুগোপযোগী শিক্ষা দেবার আর যদি আশা আমরা করি সেটি ভুল হয়ে যাবে। কারণ যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সরকার দেন সেখানে অন্য কোনো ভাতা নাই, যেখানে সরকারি স্কুল কলেজ আছে সেখানে বেতন দেওয়া হয় কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক নাই, তাহলে ছেলেরা সেখানে এক শ্রেণীতে ছাত্র হবে 50 জন, সেখানে আমরা ভর্তি করাচ্ছি 200 জন, সেখানে বসার সুযোগ করে দিতে পারি না, তাহলে সেখানে শিক্ষকদের লেকচারগুলো বা পাঠদানগুলো সব ছাত্র একইভাবে গ্রহণ করতে পারে না, না পারলে তার পাঠ অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তার উপরও আবার রাজনৈতিক অস্থিরতার কারণে নিয়মিত লেখাপড়া হয় না। তো এই যে তাকে পুষিয়ে নেওয়ার জন্য যে সমস্যাটা হয় সেটা প্রাইভেট পড়া ছাড়া তো কোনো গত্যান্তর থাকে না। তো সবচেয়ে বড় বিষয় আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা জাতীয় পর্যায়ে একটা সুনির্দিষ্ট সময়ের ভেতরে পাঠদান করতে, 40-45 মিনিটের 40-45 মিনিটের সম্পূর্ণ পাঠদান করা সম্ভব নয়, যেটি সম্ভব উন্নত বিশ্বে সেখানে 10 জন ছাত্রের জন্য 50 জন শিক্ষক রাখা হয়, আনুষঙ্গিক সরকার সেই ব্যয় এবার বহন করে। এখানে 16 কোটি মানুষের জন্য আপনি কত শিক্ষক আছে,
বা কোটি কোটি শিক্ষার্থীর জন্য কয়জন শিক্ষক আছে এখন কোচিং বন্ধ আমি একেবারে করে ফেলতে পারবো যখন আমি ছেলেদের ক্লাসমুখী করে অবকাঠামোগতভাবে সরকারিভাবে ফাইন্যান্স করে তাদের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা দিতে পারবো তখন প্রাইভেটটা আমরা বন্ধ করে দিতে পারবো তবে প্রাইভেট বন্ধ করার পক্ষে আমি নই তবে সেটাকে যাতে ব্যবসায় পরিণত না হয় সেটা যদি আমরা লক্ষ্য রাখতে পারি যেমন কিছু কিছু শিক্ষক আছে প্রাইভেটের নামে ছেলেদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং কোচিংয়ের নামে তারা প্রশ্নপত্র ফাঁস করছে এবং কোচিংয়ের নামে তারা বিশাল অঙ্ক অভিভাবক ছাত্রছাত্রীদের হাত থেকে নিচ্ছে এই যে অপশিক্ষক যারা আছে দুই নম্বর শিক্ষক যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে সেই তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি যারা জ্ঞান দানের জন্য এবং কিছু জীবিকা নির্বাহের জন্য প্রাইভেট করিয়ে মানসম্মতভাবে সেটার ক্যাটাগরি নির্ধারণ করে আমরা ঢালাওভাবে কোচিংয়ের বিরোধিতা না করে সেখানে মানসম্মত যাতে শিক্ষা দেওয়া হয় যে কোচিং সেক্টর সেগুলো রেখে বাকিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সেই সব অপশিক্ষকদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার জেলেদের বিষয়ে মাছের বিষয়টা তখন আলোচনা করছিলাম এখন আরো দেখতে পাচ্ছি একদিক দিয়ে চিংড়ি চাষের কথা বলা হচ্ছে আবার অন্যদিক দিয়ে দেখতে পাচ্ছি জেলেরা অতিষ্ঠ হয়ে পড়েছে জলদস্যুতার কারণে বা বিভিন্ন ধরনের বচ্ছনার কারণে শোষণ এবং তারা অনেকটা ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনায় আছে আপনি দেলোয়ার একটা জিনিস আপনি লক্ষ্য করলে খেয়াল করবেন যোগাযোগ মন্ত্রী যখন অ্যাক্সিডেন্ট হলো মাননীয় যোগাযোগ মন্ত্রী তিনি আফসোস করলেন দুঃখ প্রকাশ করলেন ওনার ত্রুটির কথা স্বীকার করলেন কিছুদিন পরে যখন তিনি আইনি ব্যবস্থা নেওয়া শুরু করলেন পরিবহন সমিতি তখন স্ট্রাইক করে বসল তারপরে দেখুন আপনি যখন তিনি মোবাইল কোর্টের মাধ্যমে ফিটনেস লাইসেন্স ছাড়া যারা চালক আছে তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া শুরু করলেন তখন বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্রতিনিধিরা বললেন যে ছেলেদের এই ক্ষতি হচ্ছে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একটা আইন আমি বাস্তবায়ন করতে গেলে সেখানে আমার নিজেরও আপনারও সবারই কষ্ট স্বীকার করতে হবে এখন আপনি দেখবেন ভালোর জন্য আপনি অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে আর একটু তো দুর্ভোগ হবে সেটা সহ্য করতে পারবো না খালি ভালোটুকু গ্রহণ করব খারাপটুকু গ্রহণ করব না এমন ঢালাওভাবে যোগাযোগ মন্ত্রণালয়কে মন্ত্রীকে সরকারকে আমরা সমালোচনা করব সেটা হয় না তেমনি আপনি দেখেন দুই চার দিন ধরে সারা বাংলাদেশে যখন আপনার মোবাইল কোড করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা বিআরটি এর সমন্বয়ে কতগুলো অবৈধ গাড়ি যে রাস্তায় নামানো হয়েছে কত অবৈধ ড্রাইভার যে আছে এটা কল্পনা করা যায় দেশটা চলবে কি করে কিভাবে আপনি অ্যাক্সিডেন্ট রোধ করবেন সরকার যখন আন্তরিকভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করেছে কিছু কিছু পত্রিকা কিছু কিছু মিডিয়া কিছু কিছু উল্লেখযোগ্য ব্যক্তি বিবৃতি দেওয়া শুরু করলেন তো এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং সরকারকে ভূয়সী প্রশংসা করতে হয় এবং যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি যে ফিশিং ব্যবস্থা যে মৎস্য মধ্যে দিয়ে আমরা বিশাল একটি বিদেশি মুদ্রা অর্জন করি দেশের মধ্যে আমরা মাছে ভাতে বাঙালি সেটা অনেকটা আমরা দেখতে পেরেছি কিন্তু দেখা গেছে যে সেখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে জেলে ডাকাতি হচ্ছে সমুদ্রে ডাকাতি দীর্ঘদিন ধরে আমরা চিৎকার করে বলেছি আপনার এই মিডিয়ায় বলছি পত্রিকায় লেখালেখি করছি আন্দোলন সংগ্রাম করছি খুবই দৃশ্যমান কোনো ব্যবস্থা তো আমরা দেখছি না তো আমার মনে হয় যে সরকার যদি এইটার উপর সমুদ্র সীমায় অত্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ করে কোস্ট গার্ড নৌবাহিনী এদেরকে যদি নামিয়ে দেয় আমার মনে হয় ডাকাত দল পালিয়ে যেতে পারতো এবং জেলেদের নিরাপত্তা আসতে বাধ্যই হলো তো আমি মনে করবো মনে আশা করবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে যদি অগ্রণী ভূমিকা পালন করেন আমরা জেলেরা নির্ভয়ে সেই সাগরে নেমে মাছ আহরণ করতে পারবো তারা নিজেদের পেশাকেও জীবন জীবিকাকে তারা সমৃদ্ধ করতে পারবে এবং জনগণের পুষ্টি সরবরাহ কোনো নিশ্চিত নিশ্চিত হবে তো ধন্যবাদ জনাব অধ্যাপক অজিত দাস এতক্ষণ আপনি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বয়স মিনিটা শুধু দর্শক শ্রোতা মন্ডলী
সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনা মূলক অনুষ্ঠান লিভ ভয়েস দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস ম্যারিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ